প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি সহকারী শিক্ষক রোশন আরা ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটা কবিতা নিয়ে। কবিতাটির নাম হচ্ছে এই অক্ষরে। কবিতাটি লিখেছেন মহাদেব সাহা। কবিতাটি আলোচনার আগে আমরা মহাদেব সাহা সম্পর্কে একটু জেনে নিই। মহাদেব সাহা জন্মগ্রহণ করেন 1944 সালে। সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম গদাধর সাহা এবং মাতার নাম বিরাজ মোহনী সাহা। তিনি বগুড়া ধনট হাই স্কুল থেকে এসএসসি এবং বগুড়া আজিজুল হক কলেজ থেকে এসএসসি পাশ করেন। আজিজুল হক কলেজ বগুড়া থেকে তিনি বিএ পাস এবং পরে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেন। তিনি সাপ্তাহিক পূর্বদেশ পত্রিকার সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং পরে দৈনিক ইত্তেফাকে সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। মহাদেব সাহার কিছু উল্লেখযোগ্য প্রবন্ধ হচ্ছে আনন্দের মৃত্যু নেই, মহাদেব সাহার কলাম এবং তার যে উল্লেখযোগ্য যে কাব্যগ্রন্থগুলো রয়েছে, কাব্য রয়েছে, তার মধ্যে হয়েছে এই গৃহ এই সন্ন্যাস, মানব এসেছে কাছে, কি সুন্দর অন্ধ, আমি ছিন্ন ভিন্ন, বেঁচে আছে স্বপ্ন মানুষ ইত্যাদি। এছাড়াও কিশোর কবিতা টাপুর টুপুর মেঘের দুপুর, ছবি আঁকা পাখি মাখা ইত্যাদি অন্যতম রচনা তার। মহাদেব সাহা সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য তিনি 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার, জেবুন্নেসা মাহবুব উল্লাহ পুরস্কার এবং আলাউল সাহিত্য পুরস্কার লাভ করেন। তাহলে শিক্ষার্থীরা, চলো আমরা মূল কবিতায় চলে যাই। কবিতাটি পাঠ করছি, একটু মনোযোগ সহকারে দেখো। এই অক্ষর যেন নির্ঝর ছুটে চল অভিরাম, যেন কিছু তারা দিচ্ছে পাহারা আকাশেতে লিখে নাম। অক্ষরগুলি চায় মুখ তুলি অন্তরে জাগে গান, শিখি তার কাছে অজানা যা আছে আনন্দে ভরে প্রাণ। এই অক্ষরে মাকে মনে পড়ে মন হয়ে যায় নদী, আর কিছু তাই পাই বা না পাই চিঠিখানা পাই যদি, সেই উপমায় মন ভরে যায় দেখি অপরূপ ছবি, সকাল দুপুর সুরের নূপুর বাজায় উদাস কবি। এই যে এখানে কবিতাটি এই অক্ষরে মহাদেব সাহা এতটুকু যতটুকু আমরা পাঠ করলাম, এতটুকুর মধ্যে যে বিষয়টাকে আমাদেরকে বোঝাতে চেয়েছেন, এই অক্ষর, অক্ষর বলতে কবি এখানে কি বুঝিয়েছেন? অক্ষর বলতে এখানে বর্ণ এবং বৃহৎ অর্থে মাতৃভাষাকে বুঝিয়েছেন। নির্ঝর, নির্ঝর মানে হচ্ছে ঝর্ণা, নির্ঝর ছুটে চলো অবিরাম, এই অক্ষর যেন নির্ঝর ছুটে চলো অবিরাম, এই লাইনটি দ্বারা কবি আমাদেরকে যা বোঝাতে চেয়েছেন, বাংলা ভাষা অবিরাম ছুটে চলে বলে এই অক্ষরকে কবি ঝর্ণার সঙ্গে তুলনা করেছেন। কারণ অনেককাল আগে থেকে আমরা বাংলা ভাষায় কথা বলি, অতীত থেকে বর্তমান, বর্তমান থেকে ভবিষ্যতের দিকে বাংলা ভাষা অবিরাম গতিতে ছুটে চলছে, যার কারণে বাংলা অক্ষরকে কবি ঝর্ণার সাথে অর্থাৎ নির্ঝরের সাথে তুলনা করেছেন। যেন কিছু তারা দিচ্ছে পাহারা, পাহারা মানে যারা প্রহরী, রাজ্যকে পাহারা দেয় তাদেরকে বোঝানো হয়েছে, পাহারা উঠতে তাই বুঝিয়েছে, যেন কিছু তারা দিচ্ছে পাহারা অর্থাৎ প্রহরীর মতো কিছু তারা পাহারা দিচ্ছে আকাশেতে লিখে নাম। এই লাইনটি দ্বারা কবি আমাদেরকে যা বোঝাতে চেয়েছেন যে যেন কিছু তারা দিচ্ছে পাহারা আকাশেতে লিখে নাম, অক্ষরগুলি চায় মুখ তুলি অন্তরে জাগে গান, এই লাইনগুলোর দ্বারা, এই চরণগুলো দ্বারা কবি আমাদের বোঝাতে চেয়েছেন যে বাংলার আকাশে কতিপয় উজ্জ্বল নক্ষত্র হারিয়ে বাঙালি মায়ের ভাষা অর্থাৎ আমরা আমাদের মাতৃভাষা পেয়েছি, তা এখানে কবি বোঝাতে চেয়েছেন। একসময় পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের মাতৃভাষা ও প্রাণের ভাষা বাংলাকে কেড়ে নিতে চেয়েছিল, কিন্তু বাংলার দামাল ছেলেরা তা নিতে দেয়নি, বুকের তাজা রক্ত দিয়ে এই ভাষাকে রক্ষা করেছে, তাজা প্রাণগুলো আকাশে উজ্জ্বল নক্ষত্র হয়ে আছে। এই যে তাজা রক্তের বিনিময়ে যারা আমাদেরকে বাংলা ভাষা দিয়েছে, আমাদের অক্ষরগুলো আমাদেরকে দিয়েছে, তাদের শহীদের বিনিময়ে অর্থাৎ তারা আজকে তারা হয়ে আছে, আকাশে উজ্জ্বল নক্ষত্র হয়ে আছে। কবি এই জিনিসটাই, এই উক্তিগুলো, এই চরণগুলো দ্বারা বোঝাতে চেয়েছেন। শিখে তার কাছে অজানা যা আছে, শিখে তার কাছে, কার কাছে, অক্ষরগুলোর কাছে শিখে,
অজানা, অর্থাৎ আমাদের আমরা যে জিনিসগুলো জানি না সে জিনিসগুলো আমরা অক্ষরগুলোর কাছ থেকে জেনে নিব। যখন জানব তখন আমাদের আনন্দে ভরে প্রাণ, শিক্ষিতার কাছে অজানা যা আছে আনন্দে ভরে প্রাণ। এই লাইনটুকু দ্বারা কবি আমাদের যে বিষয়গুলো শিখিয়েছে, আমরা কিছুক্ষণ আগে বলেছি যে অনেক রক্তের বিনিময়ে আমরা কী পেয়েছি, আমাদের এই বাংলা ভাষাকে পেয়েছি। তাই আমরা যখন বাংলা ভাষা শিখি অথবা চর্চা করি তখন বাংলা ভাষা বা ভাষা অর্জনের সামগ্রিক ইতিহাস আমরা জানতে পারি, আর জানার পর আনন্দে আমাদের প্রাণ ভরে ওঠে। এখানে আনন্দ, আনন্দ বলতে বোঝানো হয়েছে সন্তোষ, তৃপ্তি, আর প্রাণ মানে হচ্ছে জীবন বা হৃদয়। এই অক্ষরে মাকে মনে পড়ে, মন হয়ে যায় নদী, আর কিছু তাই পাই বা না পাই, চিঠিখানা যদি পাই, পাই যদি, অর্থাৎ মন মানে হৃদয়, চিত্ত, অন্তঃকরণ। তখন আমাদের মন ছুটে যায়, কোথায় ছুটে যায়, মায়ের কাছে ছুটে, কিসের মতো ছুটে চলে, নদীর মতো ছুটে চলে। এটা দ্বারা আপনি কীভাবে কবি যা বুঝিয়েছেন যে মায়ের কাছ থেকে আমরা প্রথম কথা বলতে শিখি, তাই অক্ষর দেখলেই মাকে মনে পড়ে যায়, আর বাংলা আমাদের মাতৃভাষা, মায়ের মুখের ভাষা যা আমরা শিখি। তাই এই ভাষায় পড়তে গেলে এবং এই ভাষায় যখন নাকি কোনো আমরা চিঠি পাই তখন আমাদের মন ছুটে চলে। কবি এই বিষয়টি বুঝিয়েছেন যে যখন আমরা মায়ের হাত থেকে কোনো চিঠি পাই, বাংলা অক্ষরে লেখা কোনো চিঠি পাই, তখন আমাদের মন নদীর মতো ছুটে চলে। কার কাছে ছুটে চলে? মায়ের কাছে ছুটে যেতে ইচ্ছে করে। সেই উপমায় মন ভরে যায়। উপমার মানে হচ্ছে তুলনা, অপরূপ মানে খুব সুন্দর। এখানে সকাল দুপুর সুরের নূপুর, নূপুর হচ্ছে পায়ের যে অলংকার তাকে বোঝানো হয়েছে সুরের নূপুর। সুরের নূপুর মানে হচ্ছে সুরধ্বনি অর্থে এখানে ব্যবহৃত হয়েছে। দেখে অপরূপ ছবি, সকাল দুপুর সুরের নূপুর, নূপুর বাজায় উদাস কবি। কবি এই যে স্বপ্নের মতো যা দেখছেন, স্বপ্নকে তিনি এই বাংলা ভাষা লেখার যে রূপকথার গল্পগুলোকে তার কাছে স্বপ্নের মতো মনে হয়, এবং মানুষের অন্তরে ঢেউ যোগায় এই হচ্ছে রূপকথার গল্পগুলি। এই অক্ষরে ডাক নাম ধরে ডাক দেয় বুঝি কেউ, স্বপ্নের মতো রূপকথা যত অন্তর তুলে ঢেউ। এই অক্ষর, এই অক্ষর যখন ডাকে, এই অক্ষর দিয়ে যখন কেউ আহ্বান করে, হাঁক ডাক দেয়, চিৎকার করে, সে অক্ষরগুলো শুনে, সেই রূপকথাগুলো শুনলে সেখানে কবির কাছে, কবি বলেছেন তার কী কাছে, মনের মধ্যে ঢেউয়ের জোয়ার বয়ে আনে। রূপকথা মানে হচ্ছে এখানে রাজা বাদশা, রাজপুত্র, রাজকন্যা, দৈত্য, দানব, রাক্ষস, কক্ষস প্রকৃতির কাহিনী নিয়ে যে কাল্পনিক গল্প, সেই গল্পকে এখানে রূপকথা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আর এই রূপকথা, এই গল্পগুলো আমরা কীভাবে জানি, কোন ভাষায় শিখি, সেটা হচ্ছে আমাদের মাতৃভাষা বাংলায় শুনি। যখন এগুলো শুনি তখন স্বপ্নের মতো মনে হয়, কবি তাই এখানে বোঝাতে চেয়েছেন, এবং গল্পগুলো সকলের অন্তরে ঢেউ তোলে। এই অক্ষর আত্মীয়র পর সকলের কাছে টানে, এই অক্ষর আত্মীয়র পর সকলের কাছে টানে, এই প্রিয় ভাষা বুকে দেয় আশা, বিমোহিত করে প্রাণ। এই অক্ষরে কঠিন পাথরে শিলালিপি লেখা হয়, এই ভাষা দিয়ে গান লিখে নিয়ে যুদ্ধ করেছে জয়। এখানে কবি যে বিষয়টা বোঝাতে চেয়েছেন যে স্বপ্নের মতো, আমরা তো রূপকথার কথা বলেছি এখানে, তারপরে বলেছে যে এই অক্ষর আত্মীয়র পর সকলের কাছে টানে, আত্মীয়র পর অর্থাৎ আপন পর সবাইকে এই অক্ষর কাছে টানে। বাংলা ভাষার অক্ষর প্রত্যেক বাংলা বাঙালিকে এক সূত্রে বেঁধে রেখেছে। বাংলা ভাষা তাদের ডিম সুখ দুঃখ হাসি কান্না আশা প্রত্যাশা ইত্যাদি অনুভূতি অভিব্যক্তি অন্যের কাছে প্রকাশ করি আমরা এই বাংলা ভাষার মধ্য দিয়ে। অর্থাৎ বাংলা অক্ষর বাঙালি মিলিত সত্তার শ্রেষ্ঠতম উৎস। আমাদের অক্ষরসমূহ আপন পর সকলকে কাছে টেনে টেনে নেয় এবং দূর করে দেয় সব বিভেদ। এই লাইনটি দ্বারা কবি তাই বোঝাতে চেয়েছেন। এই প্রিয় ভাষা বুকে দেয় আশা, বিমোহিত করে গান, এই ভাষায় আমাদের বুকে আশা সঞ্চার করে এবং আমাদের দুঃখকে দূর করে দেয়। এই অক্ষরে কঠিন পাথরের শিলালিপি লেখা হয়, এই অক্ষরে শিলালিপি অর্থাৎ শিলালিপি বলতে এখানে বোঝানো হয়েছে যে কোনো যে পাথরের মূল, পাথরে খোদাই করে লিখে রাখাকে শিলালিপি বলে। কোনো স্মৃতিকে, কোনো লেখাকে দীর্ঘস্থায়ী করে রাখার জন্য
পাথরে খোদাই করে লিখে রাখা হয় বা তামার পাতে লিখে রাখা হয় এই লেখাকে বা ওই পাথরের খণ্ডটিকে শিলালিপি বলা হয়। তো বলা হয়েছে এই অক্ষরগুলো বাংলা অক্ষরগুলোকে কঠিন পাথরে শিলালিপিতে লেখা হয়। এই ভাষা দিয়ে গান লিখে গিয়ে যুদ্ধ লিখে নিয়ে যুদ্ধ করেছে জয়। অর্থাৎ বাংলা ভাষা, এই বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আমরা জেনেছি যে 1952 সালে অনেকে শহীদ হয়েছেন। এরই ধারাবাহিকতায় 1971 সালে বাংলাকে পাকিস্তানি হেনাদের কবল থেকে রক্ষা করার জন্য যুদ্ধবাদে বাংলার ভাষা আন্দোলন থেকে অনুপ্রেরণা নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং দেশকে স্বাধীন করতে সমর্থ হয়। আর মাতৃভাষার মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতাকামীদের যে উদ্বুদ্ধ করা, কবি বলেছেন যে মুক্তির গান লিখে মুক্তিযোদ্ধাদের উৎসাহ জুগিয়েছে। এই আলোচ্য অংশটুকুর মধ্য দিয়ে কবি আমরা যা বুঝতে পারলাম এবং এই কবিতাটির মধ্য দিয়ে আমরা যে বিষয়টি কবি আমাদেরকে বুঝাতে চেয়েছেন সেটা হচ্ছে যে বাংলা অক্ষর তথা বর্ণমালার প্রতি কবির অবারিত ভালোবাসা ও গভীর শ্রদ্ধা প্রকাশিত হয়েছে এই কবিতাটির মধ্য দিয়ে। তারা শিক্ষার্থীরা এই কবিতাটি তোমরা ভালো করে পড়বে এবং বিষয়গুলোকে আরেকটু বোঝার চেষ্টা করবে। তাহলে ধন্যবাদ সবাইকে।